হাই, আমি সন্ধু অধিকারী, ফটোকপি ইনস্ট্রাক্টর। আপনারা দেখছেন লাইভ ট্রেনিং ফটোকপি একাডেমির ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, ভিডিওটা হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট শুট, কীভাবে একটা এই এক্সেল সিগনেচারের বটলটা কীভাবে আমি ক্রিয়েটিভভাবে একটা প্রোডাক্ট শুট করব এবং সুন্দর তার ফিলিংস দিয়ে। তাহলে শুরু করি আজকে ভিডিও। যে কোনো শ্যুট করার আগে মাথায় রাখতে হবে যে আমার লাইটটা কোন অ্যাঙ্গেল থেকে কোন ডিরেকশন দিয়ে যাচ্ছে এবং আমি কি কম্পোজিশন করছি। কম্পোজিশনটা হচ্ছে খুব বড় একটা পার্ট। যদি কম্পোজিশন ঠিক না হয় তাহলে ছবি কখনোই একটা সুন্দর ছবি হয়ে উঠতে পারে না। এবং আগে কি লাইট ইউজ করব, যাতে আমার লাইটটা খুব হার্ড না হয়ে যায়, তার জন্য আমাকে সফট লাইট ইউজ করতে হবে। আর সফট লাইট ইউজ করার জন্য আমি একটু বিগ মডিফায়ার ইউজ করব, যেমন আজকে ইউজ করছি গোডাক্সের 120 cm অপটা। তার সঙ্গে একটা স্ট্যান্ড ইউজ করতে পারতাম, আমি ইউজ করছি হচ্ছে বুম স্ট্যান্ড। এবং কম্পোজিশনটা খুব জরুরি, কম্পোজিশনটা আমি আর তোমাকে দেখাবো কিভাবে কম্পোজ করতে হবে। এবং ক্রসটা খুব জরুরি, যেহেতু এখানে ব্ল্যাক প্রোডাক্ট আছে, সেহেতু আমি একটু ব্ল্যাক প্রোডাক্টের জন্য একটা কিছু কাঠকয়লা ইউজ করছি, কিছু কাঠকয়লা ইউজ করছি। এবং তার সঙ্গে তার ব্যাকগ্রাউন্ডে একটা চৌকো প্লেট, পাথরের প্লেট, যার মধ্যে হালকা টেক্সচার আছে, সেটা ইউজ করছি। চলো আগে প্রথমে কম্পোজটা করে দেখাই, তারপর নেক্সট স্টেপ বাই স্টেপ। আমি লাইভ ক্যামেরাটা সেট করি, যেহেতু আমি টপ অ্যাঙ্গেল নেব তো সেই হিসাবে আমাকে ক্যামেরাটা সেট করতে হবে। চেষ্টা করবে ট্রাইপড ইউজ করার। ট্রাইপড ইউজ করলে কি হবে, ক্যামেরাটা হাতে থাকবে না, কাজ করতে সুবিধা হবে। টপ অ্যাঙ্গেল, টপ থেকে আমি ক্যামেরাটা সেট করছি। একবার কম্পোজিশনটা আমি দেখিয়ে দেবো, কম্পোজিশন হলো, তারপর সবটা স্টার্ট করবো। রাখলাম, দেখে দেখতে হবে কেমন লাইটটা হয়। যদি লাইটিং ফটোগ্রাফি আরো কাজ দেখতে চাও তো ফেসবুক পেজ আছে, তার লিংক নিচে ডিটেলসে দেওয়া আছে, দেখে নিতে পারো। এবং যদি কেউ একাডেমিতে জয়েন করতে চাও তাহলে নিচে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো ডিটেলসটা কী আছে। যদি আপনার ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং যারা করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, এবং আরও ভিডিও আনার চেষ্টা করছি। চলুন ভিডিওটা আবার স্টার্ট করি শুরুটা। দেখি শুটটা অনেকটা করে কেউ আসে, সুন্দর সুন্দর লাইট, একটু অন্যরকম করার জন্য আমি চেষ্টা করছি একটু স্প্রে ইউজ করার। স্প্রেটা দিয়ে দেখতে হবে কেমন আসছে। যাতে স্প্রেটা যাতে বেশি না হয়ে যায় সেটা দিকে খেয়াল রাখতে হবে, যাতে স্প্রে বেশি না হয়ে যায়।